सुप्रिय बंधुरा पीके इंग्लिश ट्यूटोरियल पक्ष आजकेर बहुचर्चित एक विषय आलोचना करछी जेटा सुखबर बोलते पारी अग्निवीर निये जे आलोचना चलछे से सम्पर्कित विषय आजकेर आलोचना डिटेल्स आमी तुले धरछी। आमरा जानी 14 जून प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह घोषणा करेछेन अग्निवीर प्रकल्पे नियोग संक्रांत विषय वरी अग्निवीर प्रकल्प बा स्कीमटा कि एकटु जदि आमरा संक्षेपे जानते पारी। ये प्रकल्प बा स्कीमटी हलो भारतीय सेनाबाहिनीते नियोगेर एकटी पद्धति ताछाड़ा किछुई नय एवं पद्धतिर माध्यमे प्रतिरक्षा मंत्री घोषणा अनुजाई 17.5 बचर थेके 21 बचर पर्यन्त अर्थात 17-21 जादेर बयस ताराई अप्लाई करते पारबे। किन्तु करोनार कारणे 21 बचर थेके जादेर 23 बचर होयेछे ताराओ किन्तु अप्लाई करते पारबे अर्थात ये दुटो बचर के छाड़ देवा होयेछे। ये नियोग होबे 4 बचरेर जोन्नो ओनली फॉर 4 इयर्स एवं 4 बचरेर चुक्तिर पर जादेर परफॉर्मेंस भालो होबे सेखान थेके 25% बेचे नेওয়া হবে स्थायी চাকরির জন্য। এবার আমরা চলে আসি এই অগ্নিপথ প্রকল্প বা স্কিমে কোন যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে এবং কোন কোন পদ এখানে আছে এবং তার জন্য সায়েন্স এবং আর্টস কোন বিষয়টি বেশি প্রয়োজনীয় অ্যাপ্লাই এর জন্য। তো আমরা জানি যারা 8 পাস তারাও পারবে, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে। পদগুলো কি কি? অগ্নিবীর যে পদটি আছে সেই পদটির জন্য যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্সে পাস করেছে অনলি ফর 50% নিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এ গেল অগ্নিবীর 50% উচ্চ মাধ্যমিক পাস। দ্বিতীয়ত পদটি হলো অগ্নিবীর টেক টেকনিশিয়ান। এই টেকনিশিয়ানের জন্য উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে আইআইটি গ্রহণযোগ্য মানে আইআইটিও লাগবে, উচ্চ মাধ্যমিক পাস হলে হবে না, আইআইটিও লাগবে তবেই অ্যাপ্লিকেবল। তৃতীয়ত যে পদটি সেটি হলো অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার, অর্থাৎ কেউ ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারে বা স্টোর কিপারের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেটা কি? উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাকে, তবেই সে কিন্তু এই ক্লার্ক বা স্টোর কিপারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি শেষের যে দুটি পদ আছে ট্রেডসম্যান, এই অগ্নিবীর ট্রেডসম্যানের জন্য মাধ্যমিক পাস 33% নাম্বার নিয়ে পাস করতে হবে তবে অ্যাপ্লিকেবল। এবং আরেকটি অগ্নিবীর ট্রেডসম্যানই আছে সেটা 33% নাম্বার নিয়ে 8 পাস করলেও অ্যাপ্লাই করা যাবে। তো আশা করি বন্ধুরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, কারা অ্যাপ্লাই করতে পারছে, কোন কোন পদের জন্য এবং কি বিষয়ে পাস করলে, এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবং এবার আসি মোদ্দা কথায়, কিভাবে সিলেকশন হবে, একটা সিলেকশন প্রসিডিওর আছে কিভাবে। অ্যাট ফার্স্ট তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট দিতে হবে,
সেটা কোথায় হবে? রেলি সাইটে। রেলি সাইটে গিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট করবে। তারপরে কি করবে? ফিজিক্যাল মেজারমেন্টের পরে তোমার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট হওয়ার পরেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে সিইই, অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশানে। সেটা রিটেন হবে, লিখিত পরীক্ষা কমন এন্ট্রান্স এক্সামিনেশানে অ্যাটেন্ড হতে হবে। যদি এই বিষয়গুলোতে তুমি সাকসেস হতে পারো তবেই তুমি চাকরি পাবে। এবার আসি, এত কিছু বিষয় তোমরা সমস্ত কিছু নোটিফিকেশানে দেখতে পারবে। সেই ভারতীয় সেনাবাহিনীর যে সাইট joinindianarmy.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে তোমরা সব কিছুই সহজেই নিমেষে দেখতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। আর একবার বলছি সাইটটি joinindianarmy.nic.in, এই সাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, যে কোনো বিষয়ে সহজেই ইনফরমেশান পাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে, পরবর্তী এই বিষয়ে জানার থাকলে কমেন্ট করবে। অবশ্যই আমি অগ্নিবীর সম্পর্কে নেক্সট ভিডিও তোমরা চাইলে অবশ্যই আলোচনা করব।